তো হ্যালো গাইস, তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি জার্নি করব হায়দ্রাবাদ টু কলকাতা বাই ফ্লাইট। এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে ফ্লাইটে যাওয়ার, জাস্ট অসাধারণ অভিজ্ঞতা কিন্তু হবে। অলরেডি হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানিটা টেস্ট করে নিলাম কীরকম হয়। ভালোই খেতে, খুব একটা খারাপ নয় হায়দ্রাবাদি বিরিয়ানি, বেশ আমার তো ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই হলো আমরা বাসে করে এয়ারপোর্ট থেকে বাসে করে চলে এলাম ফ্লাইটের সামনে। অনেকটা বড় কিন্তু এইটা, ফ্লাইটটা অনেকটা বড়, ছোট নয় কিন্তু অনেকটা বড় ফ্লাইট। তো তারই দৃশ্য তোমরা এখন দেখতে পাচ্ছ। এই আমি জাস্ট হাঁটতে হাঁটতে একটু সেলফিটা নিয়ে নিচ্ছি ক্যাদ মেরে, বেশ ভালো লাগছে নিতে। ওয়েদারটাও খুব সুন্দর, ভালো আলোও আছে কিন্তু, আর তাই সামনে জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কিন্তু অন্যরকম কিন্তু হয়, একটু আলাদাই ব্যাপার। আমরা ফ্লাইটে উঠছি, তারই তোমরা দৃশ্য দেখতে পাচ্ছ। জাস্ট ক্যামেরা নিয়ে জাস্ট ভিডিও করতে করতে কিন্তু ফ্লাইটের দিকে উঠছি। আর এই হলো ফ্লাইটের ভিতরে মোটামুটি সবাই যে যার সিটগুলো খুঁজে নিচ্ছে, যে যার মতোভাবে বসবে, তাই নিজেদের সিট নাম্বারটা মিলিয়ে যে যার বসছে, এবং এয়ার হোস্টেস তা দেখিয়ে দিচ্ছে কারো কোনো প্রবলেম হলে। এটা অক্সিজেন মাস্ক, আর এটা সিগারেট খেলে ধরা পড়ে যাবে তো? कुर्सी की पीठी इस तरह से बांधे, कसनैया झीली करने के लिए इस तरह, पीछे खोलने के लिए इस तरह फ्लैप उठाएं। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन निकाल दो, अपने आप ऊपर बने पैनल से नीचे आ जाएंगे। अपनी कुर्सी पर बैठे रहें, अपना पर्सनल मास्क हटाएं और ऑक्सीजन मास्क को अपने नीचे नाक को ढककर सामान्य रूप से सांस लें। अपना मास्क पहले पहने और फिर किसी की सहायता करें। इस विमान में 8 द्वार है, तो विमान के पिछले भाग में 4 ओवरहेड पर और 2 द्वार आगे के, और आपका निकटतम द्वार आपके पीछे भी हो सकता है। कैबिन में अंधेरा होने की स्थिति में एग्जिट पाथ लाइट्स आपको निकटतम द्वार तक पहुंचाने में मदद करेगी। आपातकालीन स्थिति में अपने सामान की परवाह न करें। सब আমাদের ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে। তো যখন ল্যান্ডটাকে জাস্ট ছেড়ে উপর দিকে উঠছে, সেই টাইমটার এক্সপিরিয়েন্সটা জাস্ট ভয়ঙ্কর ভাই। মানে যেন মনে হচ্ছিল আকাশে ভাসছি, সত্যিকার যে আকাশে ভাসছি, জাস্ট রীতিমতো ভয় লাগছিল। মানে যে প্লেনে উঠেছে সেই একমাত্র এটাকে রিয়েলাইজ করতে পারবে, রাইট? তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, প্রথমে প্রচুর ভয় পেয়ে গেছিলাম যখন জাস্ট ল্যান্ডটাকে ছেড়ে উপর দিকে উঠছে, আর উপর থেকে জাস্ট নিচেটাকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, একদম পুরো সাজানো, একদম খুব সুন্দর ঝাপসা আসছে। কেন ওটা তো ডবল লেয়ারের গ্লাস থাকে না জানলাগুলো, তো তাই জন্য হালকা ঝাপসা টাইপের আসছে, কিন্তু তাও কিন্তু অসাধারণ লাগছে। নিচের দিকটা একদম পুরো ছোট্ট ছোট্ট ঘরগুলো হয়ে আছে, কতটা উপরে আইডিয়া নেই ভাই। তো আস্তে আস্তে কিন্তু কন্টিনিউ আমরা উপর দিকে উঠছি, কন্টিনিউ উঠছি। আর এই হচ্ছে ফ্লাইটের বাথরুম, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে প্যান, পায়খানার প্যান যেটা, আর এখানে টিস্যু রাখা আছে, আর এইটা হচ্ছে আমি, আর এইটা হচ্ছে বেসিন, আর তার সঙ্গে হ্যান্ড ওয়াশও আছে। আর এইদিকে ধরে বসে পায়খানা করার জায়গা, আর ধরে বসতে হবে। তো অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, তো আমরা এসে পৌঁছালাম কলকাতা এয়ারপোর্টে। এই হলো স্পাইস জেটের হচ্ছে যে প্লেন, এই প্লেনে করেই কিন্তু আমরা হায়দ্রাবাদ থেকে কলকাতায় পৌঁছালাম। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির। চলো বাই।